আমরা যেন শুধুমাত্র হাত বদল হতে না দেখি ব্যবস্থাটা বদল হতে যেন দেখি আমরা এখন দেখি অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে হাত বদল হচ্ছে পদ বদল হচ্ছে ব্যক্তি বদল হচ্ছে কিন্তু ব্যবস্থাটা আগের মতোই থেকে যাচ্ছে সালমান এফ রহমানকে তো খুনের মামলার আসামি করার দরকার নেই তাকে তো আসামি করতে হবে যে তিনি কিভাবে শেয়ার মার্কেটটাকে ধ্বংস করে দিয়েছেন কিভাবে তিনি ব্যাংক ব্যবস্থাটাকে বিপর্যস্ত করেছেন কিভাবে তিনি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছেন আইন তোর খুনের মামলার আসামির চেয়ে তো বড় কথা তিনি আইনের অপব্যবহার করে অপব্যাখ্যা করে কিভাবে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোটাকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন যে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছিল যে ব্যবস্থার বিরুদ্ধে মানুষ লড়াই করেছে এবং যে ব্যক্তির বিরুদ্ধে মানুষ লড়াই করেছে ব্যক্তি উচ্ছেদ হয়েছে ব্যবস্থাটাকে তো উচ্ছেদ করতে হবে যে দুঃশাসক সে পালিয়ে গেছে দেশ থেকে কিন্তু দুঃশাসন তো আর পালিয়ে যায়নি ফলে দুঃশাসনের ক্ষেত্রগুলো কোথায় কোথায় আছে সেটা আইনে কতটুকু আছে বিচার ব্যবস্থার মধ্যে কতটুকু আছে প্রশাসনের মধ্যে কি আছে সেগুলো যেমন মূল উৎপাদন করা দরকার যে বন্যা এর আগে কখনো দেখে নাই সেই বন্যার একটা কারণ উজান থেকে আসা ভারতের পানি ভারত গেট খুলে দিয়েছে এটা আমরা দেখলাম বৃষ্টি প্রয়োজনের চাইতে অনেক বেশি হয়েছে এবং স্বাভাবিক বৃষ্টির চাইতে তিনগুণ বেশি বৃষ্টি হয়েছে এটাও আমরা দেখলাম কিন্তু আমরা কিটা দেখলাম না যে কুমিল্লা অঞ্চলে নদী খাল জলাশয় এগুলো কারা দখল করেছিল এবং পানি প্রবাহের রাস্তাগুলো কারা বন্ধ করে দিয়েছিল এবং অপরিকল্পিত রাস্তাঘাট শুধুমাত্র টাকা বানাবার জন্য প্রজেক্ট নিয়ে পানি প্রবাহের রাস্তাটা বন্ধ করে দেওয়ার তার খেসারত দেশের জনগণকে কি ভয়াবহভাবে দিতে হলো বাংলাদেশ একটা আন্দোলন সংগ্রামের দেশ এবং এই ভূখণ্ড বারবার গণভ্যুত্থানের নতুন নতুন ইতিহাস রচনা করেছে আমরা যদি গণঅভ্যুত্থানের কথা বলি তাহলে উনসত্তরের গণঅভ্যুত্থান আমাদের জাতিকে নতুন আশায় উজ্জীবিত করেছিল এবং স্বৈরশাসকের অবসান ঘটিয়েছিল নব্বইয়ের গণঅভ্যুত্থানে সে শাসককে পরাজিত করা হয়েছিল গণতন্ত্রের আশায় আর এবারের গণঅভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানে স্বৈরশাসকের শুধু পদত্যাগ নয় ত্যাগ করতে তারা বাধ্য করেছে ফলে এখান থেকে বোঝা যায় যে আন্দোলনের তীব্রতাটা কতখানি ছিল মানুষের অংশগ্রহণ কি মাত্রায় ছিল এবং এর সঙ্গে মানুষের প্রত্যাশার কত ব্যাপক ছিল সমাজের প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি স্বেচ্ছাচারিতা স্বজন প্রীতি এগুলো যে দানা বেঁধে উঠেছিল মানুষের জীবনে না বিশ্বাস উঠেছিল দ্রব্যমূল্যের উদ্ধগতিতে এবং সিন্ডিকেটের কারণে এবং মানুষ বারবার অপমানিত হয়েছে শাসক গোষ্ঠীর নানা ধরনের বিদ্রুপাত্মক কথায় ফলে একদিকে অভাব আর অপমান এই দুটোর জ্বালায় বিদ্ধ হয়েছে সাধারণ মানুষ যে কারণে আমরা দেখেছি যে এক হাজারের মতো মানুষ যে মৃত্যুবরণ করেছে তার মধ্যে শ্রমিকদের সংখ্যা অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের সংখ্যা প্রায় অর্ধেকের মতো তাদের মধ্যে রিক্সা চালক আছে ভ্যান চালক আছে দোকান কর্মচারী আছে নির্মাণ শ্রমিক আছে গার্মেন্টস শ্রমিক আছে তারপরে বিদ্যুৎ শ্রমিক আছে এরকম এমন কোনো সেক্টর নাই স্বল্প আয়ের মানুষরা তারা মনে হয় একটা মুক্তির আস্বাদ পাবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল আবার যে ছাত্ররা জীবন দিয়েছে তাদের দেখুন তাদের বেশিরভাগটাই কিন্তু দরিদ্র সাধারণ মানুষের পরিবারের সন্তান আবার এর সঙ্গে বেশ কিছু উচ্চবিত্ত পরিবারের শিক্ষিত ছেলে মেয়েরাও আছে শিশু মৃত্যুবরণ করেছে তিরানব্বই জন তার মধ্যে ষাট জনের মতোই হচ্ছে শ্রমজীবী শিশু এই যে মানুষের মৃত্যু এই মৃত্যুর মধ্য দিয়ে আমরা কি শুধু হাহাকার দেখি মৃত্যুর মধ্য দিয়ে কি একটা আশাবাদ দেখি না যে কি আশায় তারা জীবনটাকে উৎসর্গ করলো কি ক্ষোভ তাদেরকে তাড়িত করেছিল যে তারা বন্দুকের গুলির সামনে বুক পেতে দিতে পারলো ফলে এই প্রত্যাশার একটা চাপ নিয়েই কিন্তু এই বর্তমান সরকার আছে আমরা বলেছি যে আপনারা ক্ষমতা নিয়েছেন যে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছিল যে ব্যবস্থার বিরুদ্ধে মানুষ লড়াই করেছে এবং যে ব্যক্তির বিরুদ্ধে মানুষ লড়াই করেছে ব্যক্তি উচ্ছেদ হয়েছে ব্যবস্থাটাকে তো উচ্ছেদ করতে হবে যে আহ দুঃশাসক সে পালিয়ে গেছে দেশ থেকে কিন্তু দুঃশাসন তো আর পালিয়ে যায়নি ফলে দুঃশাসনের ক্ষেত্রগুলো কোথায় কোথায় আছে সেটা আইনে কতটুকু আছে বিচার ব্যবস্থার মধ্যে কতটুকু আছে প্রশাসনের মধ্যে কি আছে সেগুলো যেমন উৎপাদন করা দরকার আর দুর্নীতি শুধু একজন দুইজন দুর্নীতিগ্রস্ত নয় এই দুর্নীতির এমন একটা ব্যবস্থা তৈরি হয়েছে সেই দুর্নীতির ব্যবস্থা কোথায় কোথায় তার মানে শিকড় গেড়েছে সেটা পুলিশে সেটা প্রশাসনে এমন কি সমাজের এমন কোনো খাত নাই শিক্ষা খাত বলি চিকিৎসা খাত বলি পরিবহন খাত বলি আমাদের আহ নির্মাণ খাত বলি কিংবা আমাদের সড়ক ব্যবস্থাপনা বলি জীবনে এমন কোনো জায়গা আছে দুর্নীতি যেখানে তার গ্রাস মানে রাহু গ্রাস তৈরি করেনি এমনকি সর্বশেষ আমরা দেখি যে এবার যে একটা প্রলয়নকারী বন্যায় আমাদের দেশের একটা প্রায় বিশ শতাংশ অঞ্চল ডুবে গেল যে বন্যা এর আগে কখনো দেখে নাই সেই বন্যার একটা কারণ উজান থেকে আসা ভারতের পানি ভারত গেট খুলে দিয়েছে এটা আমরা দেখলাম বৃষ্টি প্রয়োজনের চাইতে অনেক বেশি হয়েছে এবং স্বাভাবিক বৃষ্টির চাইতে তিনগুণ বেশি বৃষ্টি হয়েছে এটাও আমরা দেখলাম কিন্তু আমরা কিটা দেখলাম না যে কুমিল্লা অঞ্চলে নদী খাল জলাশয় এগুলো কারা দখল করেছিল এবং পানি প্রবাহের রাস্তাগুলো কারা বন্ধ করে দিয়েছিল এবং অপরিকল্পিত রাস্তাঘাট শুধুমাত্র টাকা বানাবার জন্য প্রজেক্ট নিয়ে পানি প্রবাহের রাস্তাটা বন্ধ করে দেওয়ার তার খেসারত দেশের জনগণকে কী ভয়াবহভাবে দিতে হলো ফলে একদিকে দ্রব্যমূল্যের সিন্ডিকেট আর একদিকে নদী দখল খাল দখল বন দখল এই যে দখলের যে একটা মহোৎসব চলেছিল তার হাত থেকে মানুষ মুক্তি পেতে চেয়েছিল সেই মুক্তির আকাঙ্ক্ষা অনুযায়ী পাঁচই আগস্ট তারা মনে করলো তারা একটা দুঃশাসকের হাত থেকে মুক্তি পেয়েছে কিন্তু দুঃশাসকের তৈরি করা ব্যবস্থাগুলো কতখানি আছে মানুষ এখন সেটাই হিসাব করবে দেখুন এক মাস হয়ে গেল জিনিসপত্রের দাম কিন্তু কমেনি মানুষ ভরসা করছে এই জায়গায় যে পনেরো বছর কষ্ট করেছি তার ফলে আরও কিছুদিন কষ্ট করব। কিন্তু মানুষের ভরসাটা যেন শেষ পর্যন্ত বিরক্তিতে পর্যবেসিত না হয় সেই আমরা এক মাস পরে কিন্তু বলতে শুরু করব। যে সিন্ডিকেট বাজি বন্ধ হলো না কেন জিনিসপত্রের দাম যারা বাড়ায় তারা এখনও নিয়ন্ত্রতাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন আমদানি মূল্য কত পরিবহন খরচ কত মুনাফাসহ বিক্রয় মূল্য কত এই হিসাবটা করতে কতদিন সময় লাগবে কিংবা উত্তরবঙ্গে উৎপাদিত সবজি ঢাকায় আসতে তার পরিবহন খরচ কত তার বিপণন খরচ কত এবং তার মূল্য কত হওয়া উচিত এই প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমরা প্রত্যাশা করব। ফলে এই সরকার এক মাসের মধ্যে কোনো ম্যাজিক দেখাতে পারবে এটা আমরা আশা করি নাই কিন্তু এক মাসের মধ্যে তারা কিছু পথ রচনা তো করবে সেই পথ রচনাটা আমরা দেখতে চাই ফলে এক মাস পরে আমাদের প্রত্যাশা হচ্ছে এই যে মানুষ বিপুল আশায় তারা চোখ মেলে আছে যে নতুন সরকার একটা নতুন পথের সূচনা হয়তো করবে আর যে স্লোগানটা তারা তুলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাজের যেখানে যেখানে বৈষম্য আছে সেটা ধর্মীয় বৈষম্য নারী পুরুষের বৈষম্য মজুরি বৈষম্য চাকুরি ক্ষেত্রে বৈষম্য এমনকি আঞ্চলিক যে বৈষম্য এই বৈষম্যগুলোর জায়গাগুলোতে যেন হাত দেওয়া হয় বৈষম্যের বেদনা মানুষকে যেন আর বিক্ষুব্ধ করে না তোলে সেদিকটা একটু দেখা দরকার ফলে আমরা এক মাস খুব বড় সময় নয় আবার একটা একটা পলিসি তৈরি করবার জন্য একটা নীতিমালা তৈরি করার জন্য এক মাস কিন্তু আবার খুব কম সময়ও নয় ফলে আমরা মনে করি যে তারা নীতিমালাগুলো তৈরি করার চেষ্টা করবেন মানুষ যেন আশ্বস্ত হয় যে যারা ক্ষমতায় আছে তারা একটা নীতিনিষ্ঠ পথে দেশটাকে পরিচালনা করতে চান দুর্নীতির শিকড়টা উপরাতে চান দুঃশাসক তৈরি হয় যে আইনি কাঠামোর মধ্যে সেই আইনি কাঠামোগুলো পাল্টাতে চান এবং এমন একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করবেন যেখানে মানুষ তার মতের প্রতিফলন দেখাতে পারবে সেই দিক থেকে এক মাস আমরা দেখছি ভবিষ্যতে আরও কয়েক মাস হয়তো আমরা দেখব জনগণ কিন্তু শুধুমাত্র দর্শক নয় তারা যেন পথ প্রদর্শকদেরকে সামনে দেখে সেই আশা করে তাকিয়ে আছে প্রধানত দুর্নীতিবাজদেরকে ধরার একটা উদ্যোগ আমরা যতখানি দেখেছি কিন্তু দুর্নীতিগুলোকে উদ্ঘাটন করা কিংবা দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগগুলো এখন আমাদের খুব চোখে পড়েনি এক দুই নম্বর হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে কথাবার্তা শুনেছি কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে খুব ভালো কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি তিন নম্বর আগের সরকার দমন পীড়ন চালানোর জন্য পুলিশ এবং মামলাকে পুলিশকে বাহিনী হিসাবে এবং মামলাকে তার অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল এখন আমরা দেখছি যেভাবে মামলাগুলো দেয়া হচ্ছে সেটা কিন্তু মাঝে মাঝে একটু সন্দেহ উদ্রেক করে যে যে অপরাধ তাকে সেই অপরাধে মামলা না দিয়ে অন্য ধরনের মামলা দেওয়া হচ্ছে যেমন ছোট্ট একটা উদাহরণ বলি সালমান এফ রহমানকে তো খুনের মামলার আসামি করার দরকার নেই তাকে তো আসামি করতে হবে যে তিনি কিভাবে শেয়ার মার্কেট কে ধ্বংস করে দিয়েছেন কিভাবে তিনি ব্যাংক ব্যবস্থাটাকে বিপর্যস্ত করেছেন কিভাবে তিনি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছেন আইনমন্ত্রী তোর খুনের মামলার আসামি쨌ে তো বড় কথা তিনি আইনের অপব্যবহার করে অপব্যাখ্যা করে কিভাবে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোটাকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন কিবা প্রধানমন্ত্রী শুধুমাত্র খুনের আসামি হবেন না তিনি তো শপথ ভঙ্গকারী তিনি শপথ নিয়েছেন তিনি অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কাজ করবেন তিনি দেখা গেল তিনি নাকি রেগে গিয়ে তিনি কোটা বাতিল করে দিয়েছেন তার করেছেন তিনি কারোর দেবেন না তাহলে তিনি তো নিজেই বলেছিলেন তার পিয়ন চারশো কোটি টাকার সম্পদের মালিক হয়েছিল কিংবা তিনি তো সম্পদ নিয়ে কখনো ভুল তথ্য দেবেন না তাহলে যে তার নামে যে মানে প্লট তার মেয়ের নামে প্লট তার ছেলের নামে প্লট তার বোনের নামে প্লট এই যে একটা আজকের পত্রিকা এসছে কিভাবে রাজুককে ব্যবহার করে তারা প্লট নিয়েছেন তাহলে তাহলে মানুষ দেখতো যে তিনি যে যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য তাকে দায়ী করা হচ্ছে ফলে মামলা আগের পুলিশ যেমন অজ্ঞাত আসামি করে মামলা করতো কিংবা যে কোনো একটা মামলায় কাউকে ঢুকিয়ে দেওয়া যে একটা রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক দলের নেতাকে ময়লা ট্রাক পড়ানোর মামলার আসামি আমরা হতে দেখেছি আমরা সেই জায়গাটা থেকে কিন্তু খুব বড় কোনো উত্তরণ দেখছি না আমরা মনে করি যার যে অপরাধ তাকে সেই অপরাধের জন্য দায়ী করা হচ্ছে আর তিন নম্বর হচ্ছে যে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষার তীব্রতা আছে কিন্তু এখনও কিন্তু স্বস্তিটা অতটা ফিরে আসে সেই স্বস্তিটা পাওয়ার ব্যবস্থাটা করতে হবে কারণ আমরা যেন শুধুমাত্র হাত বদল হতে না দেখি ব্যবস্থাটা বদল হতে যেন দেখি আমরা এখন দেখি অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে হাত বদল হচ্ছে পদ বদল হচ্ছে ব্যক্তি বদল হচ্ছে কিন্তু ব্যবস্থাটা আগের মতোই থেকে যাচ্ছে ফলে আমরা মনে করি যে এক মাসের মধ্যে এই পলিসি ম্যাটারগুলোতে ইউনিয় সরকারের ভূমিকাটা নেওয়া উচিত ছিল নির্বাচন ব্যবস্থাকে একদম মানে ধ্বংস করে দেওয়া হয়েছে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহটা নষ্ট হয়েছে এবং নির্বাচনটাকে টাকার খেলা এবং ব্যবসায়ীদের একটা চারণ ক্ষেত্রে পরিণত করা হয়েছে এই জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাটা সংস্কার হওয়া দরকার টাকার খেলা ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং প্রশাসনিক অব যেন নির্বাচনে না হয় সেটা দুই নম্বর হচ্ছে অবৈধভাবে টাকা রোজগার করে সেই টাকাকে নির্বাচনে ব্যবহার করার যে প্রক্রিয়া আছে সেটা বন্ধ করা দরকার হলফনামার যে তথ্য সেই তথ্য অনুযায়ী দুদকের ভূমিকা পালন করার ব্যাপার আছে চতুর্থ নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় সেই কারণে নির্বাচন কমিশনকে একদিকে ঢেলে সাজানো আর একদিকে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু করার আমাদের একটা পরামর্শ আছে আমরা ব্যক্তির উপর জোর দিতে চাই আমরা একটা ব্যবস্থার উপর জোর দিতে চাই আমরা যেমন সংসদ সদস্যদের জবাব দিতে চাই যেমন আমরা প্রশাসনিক কর্মকর্তাদের তাদের আয় তার একটা পেতে চাই ঠিক তেমনি নির্বাচন কমিশন সহ যে কমিশনগুলোর সাংবিধানিক প্রতিষ্ঠান সেই কমিশনগুলোকেও একটা জবাবদিহির আওতায় আনতে চাই এমনকি বিচার ব্যবস্থারও আমরা একটা জবাব দিতে চাই কারণ আমাদের অনেক বিচার বিচারপতিদের বিচারকদের আমরা দেখেছি তারা অবৈধ সম্পদের মালিক হয়েছেন ফলে আমরা মনে করি যে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের যে ভূমিকা সেই ভূমিকা পালনে তিনি যদি ব্যর্থ হন তাহলে তাকেও একটা জবাবদির আওতায় আসতে হবে এ যাবৎকাল যতগুলো নির্বাচন কমিশন এসেছে সবাই কিন্তু ওই দুই সালে নির্বাচন কমিশন বলি দুই সালে নির্বাচন কমিশন বলি দুই সালে নির্বাচন কমিশন বলি সবাই বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে জনগণ বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি নির্বাচন কমিশন বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে ফলে এই যে ধামাধরা নির্বাচন কমিশন অথবা অনুগ্রহ নির্বাচন কমিশন অথবা আজ্ঞাবাহী নির্বাচন কমিশন এটার পরিবর্তে আমরা করি নির্বাচন কমিশনেরও যেমন তার দায় থাকবে এবং তার দায়িত্ব থাকবে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার ঠিক তেমনি তিনি একটা জবাবদিহির আওতায়ও যেন আসতে পারেন সেই ব্যবস্থাটাও আমাদের এখানে সংবিধানেও প্রয়োজনে সেটা সন্নিবেশিত করা দরকার দুটো জিনিস থাকে একটা সরকার হচ্ছেন একটা অভিভাবকের মতো অভিভাবক যদি এই মেসেজটা পৌঁছে দিতে পারে যে যা হবে সেটা আইন মোতাবেক হবে যিনি কাজ করবেন তিনি তার পদ পদে থেকে নিরপেক্ষভাবে কাজ করবেন তিনি ব্যক্তি হিসেবে যেকোনো মত ধারণ করতে পারেন কিন্তু যখন তিনি তিনি একটা পদে থাকবেন তখন পক্ষপাতিত্ব করবেন না এবং তিন নম্বর হচ্ছে যে আর্থিক ক্ষেত্রে একটা স্বচ্ছতা থাকবে তো তার সমস্ত কাজের জন্য তিনি দায়বদ্ধ থাকবেন কাউকে অহেতুক যেন দায় মুক্তি দেয়া না হয় এইটা যদি সরকার করতে পারে তাহলে সেটা নির্বাচন কমিশন থেকে শুরু করে একদম প্রাইমারি স্কুলের হেড মানে প্রধান শিক্ষক পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই সবাই কিন্তু মেসেজ পেয়ে যাবে যে আমাদের আমাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন আমাদের করতে হবে আমরা যদি দায়িত্ব পালনের শৈথিল্য প্রকাশ করি অথবা দায়িত্বর অপব্যবহার করি তাহলে আমাদেরকে জবাবদিহির মুখে দাঁড়াতে হবে আমাদের এখানে ক্ষমতা মানে একটা কথা ছিল ক্ষমতা মানে আইন না মানার ক্ষমতা ক্ষমতা মানে দুর্নীতি করার ক্ষমতা ক্ষমতা মানে অন্যকে অপমান করার ক্ষমতা ক্ষমতা মানে হচ্ছে সমস্ত কিছুর উপরে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা এই জায়গাগুলো মানুষের মনন জগতেও এমন প্রভাব ফেলেছে এই যে একটা কথা বলে না তুমি আমার চেনো এই এই যে একটা কালচার তৈরি হয়েছে এইটার বিপরীতে যে আপনি যেই হন না কেন আপনি আইন এবং নিয়মের বাইরে নন এই বিষয়টা যদি এই সরকার মানুষের কাছে নিয়ে আসতে পারে তাহলে যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার আকাঙ্ক্ষা আমাদের ছিল বৈষম্যের বিরুদ্ধে মানুষ লড়াই করেছিল সেখানে ক্ষমতা বৈষম্যের হাত থেকেও মানুষ রেহাই পাবে আমি ক্ষমতাহীন আমার কিচ্ছু করতে পারবো না আমি শুধু অদৃষ্টের দিকে তাকিয়ে থাকবো আর যার ক্ষমতা আছে তার সব কিছু লুটপাট করার ক্ষমতা আছে এই যে মানুষের মধ্যে একটা প্রচণ্ড বৈষম্য হয়েছে ক্ষমতা পানদের সঙ্গে ক্ষমতাহীনদের বৈষম্য হ্যাব অ্যান্ড হ্যাবনটদের মধ্যে বৈষম্য এই বৈষম্য দূর করার ক্ষেত্রেও প্রশাসনিক কী কী পদক্ষেপ নেন সেটার দিকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি